আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আসলে আজকে কয়েকদিন আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ হচ্ছে আজমিনের শরীরটা খুব একটা ভালো না, ও খুব অসুস্থ। আর আমাদের এখানে যেহেতু আমাদের প্রথম ঠান্ডাটা, তো এটা ওর ভালো করেই লাগছে, মানে কোনোভাবেই ওষুধ দিয়ে ওর ঠান্ডাটা কমছে না। আজকে ভালো, তো দুই দিন পর আবার অসুস্থ হয়ে যাচ্ছে এই আর কি। তো আমার আজকের এই ভিডিওটা হচ্ছে গত শনিবারের ভিডিও, তো এডিট করা ছিল, জাস্ট আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো যথারীতি সকালের কাজকর্ম, দুপুরবেলা কি রান্না করব, নাস্তা পানি হয়ে গেছে আরও আগে, তো দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আর আজমিন যেহেতু মানে ওর শরীরটা তেমন একটা ভালো না, তো তো বারবার এসে এসে ডিস্টার্ব করছে, তো আমার রান্নাবান্না মাঝে মাঝে থেমে যাচ্ছে এরকম, মানে এভাবেই আমি রান্নাবান্না করছি আর কি আজকাল। দুপুরে রান্নায় ছিল মিক্সড ভেজিটেবল, সাথে একটু ইলিশ মাছের মাথা দিয়ে ছড়া রান্না করছিলাম অন্য স্টাইলে, তো সেগুলোই কাটাকুটি করে নিয়েছিলাম। মিক্সড ভেজিটেবলে ছিল বরবটি, শিম, তারপর হচ্ছে আলু, অ্যান্ড দেন একটুখানি গাজরও দিয়েছিলাম অবশ্য, এই আর কি। হালকা পাতলা একটু মিক্সড ভেজিটেবল করেছিলাম। এটা আজমিনের বাবা খুব পছন্দ হয়েছে, এটা এর পরের দিন আমি আবার রান্না করছি। আজকেরটা তো অবশ্য গাজর দেয়নি, বাট পরের দিনেরটাতে আমি একটু গাজর দিয়েছিলাম, ওদের কাছে নাকি এটা খুব ভালো লাগছে। তো আর এখানে আজমিন আমার সাথে রান্না করছে, মানে আমার সাথে বলতে আমি এখানে রান্না করছি, ও ওর রুমে রান্না করছে। আমার সমস্ত হাঁড়ি পাতিল নিয়ে গেছে, স্পেচুলাটা সব নিয়ে গেছে, ওইটা ওর লাগবে, ও রান্না করতেছে। আর এই যে দেখুন, সেও চলে আসছে আমার সাথে হাত নাড়াতে। আমি যখনই রান্না করি না কেন, ও আমার সাথে থাকবে, এটা ম্যান্ডেটরি একটা ম্যান্ডেটরি হয়ে গেছে। তো আমি এখানে ভাজিটা আগে বসাই দিছি, ভাজিটা বসাই এটা হয়ে গেলে তারপর আমার মাছের মাথাগুলো, আজকের মাথাগুলো মানে ইলিশ মাছের মাথাগুলো খুব বড় বড় ছিল, এবার এটা দুই ভাগ করে আনেনি। তো আমার পরিষ্কার করতে মানে ভিতরে যে ময়লাগুলো আছে ওগুলো ক্লিন করতে খুব কষ্টই হয়েছে, প্রথমে তো পারিনি, তো অনেকক্ষণ ধরে আবার ওভাবে রেখে দিছি, মানে পানিতে জাস্ট মাছের পিচগুলো ধুয়ে মাছের মাথাটা আবার পানিতে ভিজায় রেখে দিছি। অনেকক্ষণ গরম পানিতেই ভিজায় রাখছিলাম মাথাগুলো, তারপর গিয়ে ক্লিন করছি ছুরি দিয়ে, ছুরি না সরি কেঁচি দিয়ে আর কি।
তো এরপর এই যে বললাম না, ছড়াটা অন্য স্টাইলে রান্না করছি। এটা আমি সরিষা বাটা আর একটুখানি বাদাম দিয়ে রান্না করছি। এটা আমি বলি এটার পিছনের কাহিনী। একদিন আমি একটু বাইরে গিয়েছিলাম, তখন আমি ইউটিউবে ব্লগিং করতাম না, তো বাইরে গিয়েছিলাম, খুব তাড়াহুড়া করে আসছি, মানে অনেক দেরি হয়ে গেছিল, সকালের দিকে বের হয়েছি, তো বাসায় এসে রান্না করতে হবে। তো খুব তাড়াহুড়ো করে বাসায় এসে আমার তো মানে আমি কাটাকুটা করে রেখে গেছি, মানে সব কিছু কি রান্না করব না করব সব রেডি করে বাইরে গিয়েছিলাম। তো আসার পরে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আবার আমরা একটু বিকালবেলা আবার একটু বের হব, একটা জায়গায় ইম্পর্টেন্ট জায়গা যাওয়ার কথা ছিল আর কি। তো আমি খুব তাড়াহুড়া করে কীভাবে রান্না করছি জানি না, সেদিন এই যে এই আজকে যেরকম ছড়া দিয়ে রান্না করছি, সেদিনও আমি সেম টু সেম ছড়া দিয়েই রান্না করছি। তো আমার কাছে সেদিনের ছড়াগুলো খুব মজা লাগছে, মানে সেদিন আমি শুধুমাত্র মাছের মাথা দিয়েছিলাম, আজকে তো তাও একটু আজমিনের জন্য একটু মাছের পিসও দেওয়া হয়েছে, বাট সেদিন দেওয়া হয়নি। তো আমি চিন্তা করলাম যে ওই দিন তো তাড়াহুড়ো রান্না করলাম, আজকে একটু দেখি রান্না করে দেখি কেমন লাগে। তো ওই জন্যই এভাবে রান্না করা আসলে খুব মজা, খুব মজা এভাবে রান্না করলে সরিষা বাটা। তো আমার মনে হয় ইলিশ মাছে যদি সরিষা বাটা দেওয়া হয় তাহলে সেটা অন্যরকম একটা মজা হয়। আমি জানি না, আমি আসলে রান্না অতটা এক্সপার্ট না, আমি এলোমেলো রান্না করি, আমি এখনও অত কিছু বুঝি না, বাট তারপরও ট্রাই করি নিজের নিজের মতো করে আর কি। এই ছিল কাহিনি। আর এই যে আজমিনকে দেখুন, তার খেলনাপাতি দেখছেন তো, আর সে আমার চালের বক্স টক সব নিয়ে গেছে, আমাকে চাল মেপে দিচ্ছে উনি, আমি নিতে পারবো না, এই আর কি অবস্থা আমার। মাছগুলোকে আমি সরিষাতে একটু ভেজে নিয়ে তারপরে ছড়াটা দিয়ে দিই। এই ফাঁকে ফাঁকে আমি আমার ঘরটাও ক্লিন করে নিই একবার, হ্যাঁ মাছ দেখতেছি, আবার সে দৌড়ায় এসে আবার রুমটা একটু গোছাচ্ছি, তারপর আবার মাছ দিতে যাচ্ছে। আমি এভাবেই আসলে এখন কাজ করি, আর ওভাবে আসলে ফ্রিলি একটা কাজ শেষ করে আরেকটা কাজ ওভাবে এখন আর হয় না, খুব তাড়াহুড়োর মধ্যে কাজ শেষ করতে হয় সকালবেলা। আর এখন একটু আজমিন যেহেতু অসুস্থ, আসলে অসুস্থ হলে ছোটদের কথা কী বলবো, আমরা বড়রাই তো মানে দুর্বল হয়ে যাই, খুব কান্নাকাটি করে, ওকে কোলে নিয়ে কাজ করতে হয় বা কোলে নিয়ে থাকতে হয়, ওর পাশে বসে থাকতে হয়, এই আর কি। তো এই ছিল আমার ইলিশ মাছের ফাইনাল লুক। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুব মজা। তুমি শাওয়ার করে ফেলছো? শাওয়ার শেষ? এটা হচ্ছে বিকেলের ফুটেজ। বিকেলবেলা আজমিন ঘুম থেকে ওঠার পর আমি, মাহি ভাবি, তারপর আজমিন, আমরা তিনজন মিলে একটু ঘুরতে যাই। মাহি ভাবি আসলে আসেনি, ওনাকে আমি জোর করে নিয়ে আসছি। ওনাকে বলতেছিলাম যে ক্রিসমাস লাইটিং অন হয়েছে, চলেন দেখে আসি, তো ওই কারণে উনি আসলো। তো আমরা একটু রসির পাড়ে ঘুরতে গেলাম। তার আগে আমার একটু ইম্পর্টেন্ট কাজ ছিল, মানে আমি একটা চাইনিজ শপে গিয়েছিলাম, আজমিনের জন্য একটি পার্টি ড্রেস খুব ইম্পর্টেন্ট ছিল, ওইটাই নিতে গেলাম। তো ওইটা নেওয়ার পর এরপর রসির দিকে হাঁটতে গিয়েছিলাম আর কি। এখানে খুব সুন্দর লাইটিং হয়েছে, এখানে আবার দেখলাম আমাদের বাঙালি অনেকগুলো ভাইও বসছে তাদের জিনিসপত্র নিয়ে। বাট টু বি অনেস্ট, একটা কথা বলবো, এখানে আমরা দাঁড়াতে পারছিলাম না, আর আমরা যেহেতু উইকেন্ডে গিয়েছি, শনি রবি তো বন্ধ, তো প্রচুর লোক ছিল, আমরা মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, তো জাস্ট ঘুরে টুরে চলে আসছি এতটুকুই। আর আজমিনের ঠান্ডা লাগার রিজনও হচ্ছে এটা, এখানে অনেক মানুষ হলে, হ্যাঁ এটা আমারই ফল্ট আসলে, ওকে এত রাত না অবশ্য বিকালেই গিয়েছিলাম আমরা, বাট তারপরও ঠান্ডা ছিল, যেটা ও নিতে পারে না আসলে, এরপরেই সে আবার অসুস্থ হয়ে গেছে। আর ওইখানে এই যে টেডি বিয়ার, তারপরে মিকি মাউস, এগুলাকে দেখে খুব ভয় পেয়েছিল, অনেক ভয় পেয়েছে, সে কান্নাকাটি হুরুস্থ, সে বাসায় যাবে না, বাসা 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 এরকম করছিল। প্রায়
প্রাইস কোথায় দেখো, এটাতে প্রাইস কত? প্রাইস দেখছো কত বলছে? এখন হাঁটে হাঁটির পর ভাবি বলল উনি একটু এইচএনএমে যাবে, তো উনার জন্য এইচএনএমে যাওয়া, উনি আসলে জানুয়ারিতে দেশে যাবে, তো যার কারণেই একটু ঘুরতে গেল আর কি। তো এই যে এখানে রসিয়ার পাড়ের মেন আকর্ষণ হচ্ছে যে ক্রিসমাস ট্রেনটা, এটাতে সবাই দেখছি ঘুরছে আর সবাই হই হুল্লোড় করছে। আসলে এটা তো ওদের ঈদ, আমাদের যেরকম ঈদ হয় ওদেরও তো সেম ঈদের মতোই, তো সে সবাই অনেক ভিড় ছিল, সবাই যে যার যার মতো এনজয় করছিল। আর এখানে ভাবি আমাকে বলতেছিল এটা যদি বাংলাদেশের কিছু হয় তো এখানে ফুচকা ওখানে ফুচকা, মানে সব জায়গায় ফুচকা বাদাম তারপরে চটপটি এগুলোর স্টল বসে যেত। আমি আর ভাবি হাসতেছিলাম এগুলো বলতে বলতে, আর ওরা বসাইছে কি কেক তারপরে অন্যান্য কিছু, মানে ওদেরই জিনিস। আমি বলছি ওরা তো ওদের মতোই করবে, আমরা যেরকম আমাদের মতো ওরা ওদের মতোই, তো দুজন হাসাহাসি করছিলাম। আর এই যে আমাদের বাসার কাছে মাটিমণি পার্কে চলে আসছি, এখানে আসার কারণ হচ্ছে ওই যে ভাবি বললো ফুচকা, তো সেজন্য বলছি চলেন ফুচকা খেয়ে আসি। আর এখানে অনেক ফুচকা তারপরে চটপটি, চটপটি না সরি ঝালমুড়ি এগুলো পাওয়া যায়। আর এই যে আপুটার ফুচকা আমাদের খুব মজা লাগে, আমি প্রায় সময় ওনার কাছ থেকে ফুচকা খাই, ফুচকা ঝালমুড়ি যেটাই বলেন না কেন ওনার খুব মজা হয়। এটা আসলে লিগাল না, এখানে ইলিগালি বসা হয়, বাট তারপর কিছু না কিছু একটা করে তো জীবন চালাতে হবে তাই না? তো আর এছাড়া ওই দিন আমি কাপল ব্লগার ইন ফ্রান্স আপু ওখানে চটপটি খাওয়া দেখে, মানে সরি ফুচকা খাওয়া দেখে আমার খুব জিভে লোল আসছিলো, তখন ওনাদের খাওয়া দেখে আমার খুব মন চাইছিলো যে ফুচকা খেয়ে আসি। তো যে বলা সেই কাজ, পরের দিনই বেড়ে চলে গেলাম ফুচকা খেতে। আর আপুটা ফুচকা মাশাল্লাহ খুব মজা, খুব মজা। আপনারা যারা লিসবনে আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ট্রাই করবেন আপুটার কাছে গিয়ে, খুব মজা। আমি বলবো যে আপনারা সেই বাংলাদেশে যে মামাদের ফুচকাটা হয় না, সেই ঠিক সেরকম ফিলটা পাবেন। ছিল আমাদের ছোটোখাটো একটা ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজমিনের জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।